हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मैथ मैजिक बाय रिमी। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो आर सुस्थ आछो। आज के आमी क्लास फोर एर आमार गणित जे बोईटा आछे सेखान थेके 54 आर 55 एई दुटो पृष्ठार अंक करबो। आमार संगे थाको। যে সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, পাশে থাকা বেল আইকনটাকে অলরেডি ক্লিক করবে, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। 54 নম্বর পৃষ্ঠাটা দেখো। বিশ্ব পরিবেশ দিবস পালন করি, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এবার আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক করেছি যে আমরা এ বছরে এই বিশেষ দিনটি পালন করব। আমরা স্কুলে ছোট অনুষ্ঠান করব ও অনেক গাছ লাগাব। আমরা মোট 30 জন ছাত্রছাত্রী, কয়েকজন অভিভাবকের জন্য প্রত্যেককে 20 টাকা করে প্রত্যেকে 20 টাকা করে দিলেন। আচ্ছা, আমরা মোট পেলাম, তাহলে আমরা মোট পেলাম হচ্ছে 30 গুণ 20, টোটাল করলে হয় হচ্ছে 600 টাকা। পাশে গুণটাও দেখানো রয়েছে। তৃতীয় শ্রেণীর আরও 5 জন ছাত্র আমাদের সঙ্গে যোগ দিল, তো তাই এখন আমরা 30 যোগ 5 করলে হয় 35 জন মিলে অনুষ্ঠান পরিচালনা করব। তো তাই 35 জন 20 টাকা করে পেলাম, তাহলে মোট পেলাম 35 গুণ 20 টাকা সমান হচ্ছে 700 টাকা। তো পাশে গুণটাও করে দেখানো হয়েছে 35কে 20 দিয়ে। সরকার থেকে অনেক চারা গাছ পেলাম, অনুষ্ঠানের খরচ ওই 700 টাকায় চালাতে হবে। আমাদের স্কুলে মোট 142 জন ছাত্রছাত্রী, প্রত্যেককে 5 টাকার টিফিন কেক দিলে মোট খরচ হবে 710 টাকা। তো 5 টাকার টিফিন কেক, তো 5 টাকার টিফিন কেক। আর এখানে আছে 142 জন ছাত্রছাত্রী। তো কীভাবে করেছে দেখো, একশো বিয়াল্লিশ যে সংখ্যাটা, এটাকে কিন্তু স্থানীয় মানে প্রথমে ওপরের যে ঘরটা সেটাতে করা আছে 140, 2 আর 5 দিয়ে 5 টাকার টিফিন। তো 5 দিয়ে গুণ করতে হবে, তো 5 গুণ 100, 5 গুণ 40 আর 5 গুণ 2, তাহলে প্রথমে 500, তারপরে 200, তারপরে 10, তাহলে এই তিনটেকে করলে আমরা পাবো হচ্ছে 710। আবার এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি, আর আরেকটা পদ্ধতি হচ্ছে সরাসরি গুণ করা, সেটাও পাশে করা আছে 142 গুণ 5। তাই এটাকে করলে হয় হচ্ছে 5 দুগুণে 10, 5 চারে 20 আর 1 21, 5 একে 5 6 7, তাহলে 710। এই ছিল 54 পেজের অঙ্ক। এবার আমরা 55 পেজের অঙ্কে যাব। 55 পেজে আছে দেখো, আমরা 700 টাকা পেয়েছি, তাই আমাদের টাকার পরিমাণ বাড়াতে হবে। আমরা প্রত্যেকে ওনাদের কাছ থেকে 25 টাকা করে পেলাম। হিসাব করে দেখি মোট কত টাকা পেলাম। মোট পেলাম 35 গুণ 25, এটাকে যদি আমরা গুণ করি, তো পাশে দেখো গুণটাও আছে, সেটা তোমরা এখানে সরাসরি করতে পারো। 5 5 25 সঙ্গে 125, 5 হাতে থাকে 12, আর 3 25 সঙ্গে 75, 75 আর 12 করলে হয় হচ্ছে 87, তাহলে 875। আর একটা যেটা গুণ করা সেটা হচ্ছে 20, মানে 25টাকে স্থানীয় মানে ভাগ করে লিখেছে, 2 যেহেতু দশকের ঘরে সেই জন্য এটা 20, আর 5 এককের ঘরে 5, 35কে দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রথমে করতে হবে 35 গুণ 20, আর তারপরে করতে হবে 35 গুণ 5। এবার 35কে 20 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 700, আর 35কে 5 দিয়ে গুণ করলে হয় 5 5 25 7 2, 3 5 15 16 17 175, তাহলে 700কে 175 দিয়ে যোগ করলে হয় 875। এটা একটা প্রথম পদ্ধতি যেটা তোমাকে করতে হবে, আর একটা দ্বিতীয় পদ্ধতি যেটা সরাসরি গুণের মতো সেটা করতে হয়। তাহলে প্রত্যেকে 5 টাকার টিফিন কেক দেওয়ার পর বাকি থাকলো 875 থেকে 710 বিয়োগ করলে 165 টাকা। তাহলে 5 দেখো, আর 7 থেকে 1 গেলে 6, 7-এর-পর-8 1, 165 টাকা বাকি টাকায় ফুল কেনা, অতিথি আপ্যায়ন ও অন্যান্য খরচ চালালাম। এরপরে দেখো ছিল নিজে করি, কিছু যোগ কিছু গুণ ছিল, গুণ করতে হবে। তো সেটা কীরকম আছে, একক দশক শতক 17কে 12 দিয়ে কিভাবে এটা করা হয়েছে। প্রথমে 17 গুণিতক 2, ওপরের সংখ্যাটাকে দিয়ে নিচের যে এককের ঘরটা শুধু আছে তাকে দেখো ব্র্যাকেটে লেখাও আছে কিসের সাথে গুণ করতে হবে। 17 গুণিতক 2 করলে 34 হয়, তো 34 বসিয়েছে। তারপরেরটা 17 গুণিতক 10 করতে হবে, 17 গুণিতক
এক কিন্তু নয়, 17 গুণিতক 10 করতে হবে, তাহলে লাস্টে 0। যেহেতু একটা দেখো নিচের যে সংখ্যা 12টা আছে একটা কিন্তু দশকের ঘরে আছে, তো এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 17কে 10 দিয়ে গুণ করলে 170 হয়। এবার 4 7 আর 3 10 একযোগে 1 আর 1 2, তাহলে উত্তরটা হবে 204। প্রথম অঙ্কটা সমাধান করে দিলাম। দ্বিতীয় অঙ্কটা দেখো, 26কে 15 দিয়ে তোমাকে এখানে গুণ করে দেখাতে হবে। তো 26কে 15 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে প্রথমে আমরা 26টাকে 5 দিয়ে গুণ করব, 5 6 30 এর শূন্য আধা থাকে 3, 5 2 10 11 12 13 130। তারপর 26কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয় 260, তাহলে 0 6 1 3 9, 2 আর 1 3 390। 3 নম্বরের অঙ্কটা দেখে নিই কি আছে। একক দশক শতক, 28 আর 28কে 21 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে প্রথমে 28কে 1 দিয়ে গুণ করব। বক্সের ভেতর লিখেও দেওয়া হয়েছে 28 গুণিতক হচ্ছে 1, তাহলে এটাকে 28কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার বেরোবে হচ্ছে 28, আর 28কে 28 আর 28কে 20 দিয়ে গুণ করলে হচ্ছে হবে 8 দুগুণে 16, 2 দুগুণে 4 আর 1কে 5, তো 20 দিয়ে এটাকে গুণ করতে হবে। আচ্ছা, এবার 560 হলো, এবার 8 6 পর 7 8 আর 5 588, 3 নম্বরের উত্তরটা হবে। আর 4 নম্বরেরটা হবে হচ্ছে 35কে 28 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে 35কে 8 দিয়ে প্রথমে গুণ করবো, 5 8 40 এর শূন্য হাতে থাকে 4, 3 8 24, 25 26 27 28, আর 35কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 এর শূন্য, 3 দুগুণে 6 7, তাহলে কত হবে, 35কে 2 দিয়ে কিন্তু গুণ নয়, 35কে 20 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দশকের ঘরে 2টা আছে, তাহলে 700 হবে। 0 8 7-এর পর 8 9 980, তাহলে 4-এর অঙ্কটার উত্তর হবে হচ্ছে 980। আজকে আমি 54 আর 55 নম্বর পৃষ্ঠার অঙ্ক দুটো করিয়ে দিলাম ক্লাস 4-এর। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর অনেক সময় ম্যাথস করতে গিয়ে বাই মিস্টেক কোনো ভুল হয়ে থাকলে সেটা আমি কমেন্ট বক্সে একদম পিন করে ওপরে কমেন্টে লিখে দিই যে এই জিনিসটা এইটা মিস্টেক ছিল, তোমরা সঠিক করে নাও। তো ভিডিওটা দেখার সময় অবশ্যই ওপরের কমেন্টটা খেয়াল করো আমি কি লিখেছি, কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করে দিই। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।